ময়দানের ভিতরে মুসলমানের রক্ত ঝরে ওই ময়দানে কালিমার পতাকা উড্ডিন হয় সেই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের মসজিদগুলো ফুল্লুচার দিয়ে গুড়িয়ে দিয়েছে সেই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের কোরআনে কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অপেক্ষা করো ও পৃথিবী তাকায় দেখো অচিরেই ওই ফিলিস্তিনের ভিতরে কালিমার পতাকা উড্ডিন হবে মুসলমান আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কত বেশি জীবনের চাইতে বেশি কথা বলা ঠিক কিনা যখন ময়দানে এলান হয়ে গেল 2 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দিব হযরত যেহেতু চলে আসছেন 2 মিনিট আলোচনা শেষ করে দিব ময়দানে যখন এলান হয়ে গেল আমার নবী দুনিয়ায় নাই আমার নবী শহীদ হয়ে গেছে আমার নবী মারা গেছে এই সংবাদ মদিনার অলিগলি তো ছড়ায় পড়ছে যখন মদিনার ভিতরে এই সংবাদ চলতেছে আল্লাহর নবীর আদরের সাহাবী নাম তার হযরত বিলাল বিলাল যখন আযান দিচ্ছিলেন হঠাৎ করে বেলালের কানে সংবাদ পৌঁছা দিল ও বিলাল নবী নাই আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বিলাল বিলাল এই সংবাদ শুইনা আজানই বন্ধ করে দিছে বাবা পাগলের মতো দৌড়ায় পিছন দিক থেকে মুসলমানেরা ডাকে বিলাল বাইরে আজানটা তো শেষ করে যাও বিলাল বলে আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচব আমি কার জন্য আজান দিব আমারে ডাক দিও না আগে আমি উহুদের ময়দানে যাব এই দিক দিয়ে নবীর আর একজন সাহাবি নাম তার হযরতে হানজালা হানজালা বিবির সাথে সময় কাটাইয়া গতকাল বিবাহ হইছে বাসর রাত শেষ কইরা ফরজ গোসল করতে ঢুকছে হঠাৎ করে কে যেন বলে হানজালা রে আমার নবী নাই আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হানজালা একটা লাফ দিয়া ঘরের ভিতরে ঢুকছে তরবারিটা হাতে নিছে বিবি বলে স্বামী গো গেলেন আপনি গোসল করতে গোসল না করে ঘরে আসলেন আবার তরবারি নিয়ে কোথায় ছুটলেন হানজালা বলে বিবি রে কথা বইলা সময় নষ্ট কইরো না আমার নবী বলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ও প্রাণের বিবি যদি আমার নবী না থাকে আমি হানজালা কার জন্য বাঁচব আমি কার জন্য বাঁচব আমারে ডাক দিও না আগে আমি উহুদের ময়দানে যাব ও আজকে রাসূল বাইরা রে হানজালার বিবি বলে স্বামী গো আমি নিষেধ করব না তবে গোসল কইরা পবিত্র হয়ে যান না রে বিবি না আমি গোসল করতে গেলে দেরি হয়ে যাবে সেই বেঈমানেরা আমার নবীরে মারছে ওরা তো ময়দান সাইরা পালা যাবে আমি গোসল করব না পাগলের মতো দৌড় দিছে উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ চলতে চলতে হানজালাও যখন শহীদ হয়ে গেছে গো বাবা রহমাতুল্লিল্লাহ আলামিন নবী আমার হুশ ফিরার পরে নবী আমার বলে সাহাবীরা এই উহুদের ময়দানে আমার যে সাহাবীরা শহীদ হইছে ওই শহীদের লাশগুলা টেনে টেনে জমা করো এদেরকে গোসল দিও না রক্ত মাখা জামা নিয়া এদেরকে কদাফন দিয়া দাও হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়া এই আশেকেরা দাঁড়া যাবে উহুদের ময়দানে 70 জন সাহাবি যারা জীবন দিছে কোরআনের জন্য যারা জীবন দিছে ইসলামের জন্য এই কোরআন আর ইসলাম এই গাজীপুর কালিয়াকর মৌচাক পর্যন্ত পদ্মার পানি দিয়া ভেসে আসে নাই মেঘনার পানি দিয়া ভেসে আসে নাই নাস্তিক আর মুরতাদেরা কান খুলে শুনে রাখো এই কোরআন আর ইসলাম উহুদের ময়দান পাড়ি দিয়ে আসছে এই কোরআন আর ইসলাম বদরের ময়দান পাড়ি দিয়ে আসছে এই ইসলাম আর এই কোরআন খন্দকের ময়দান পাড়ি দিয়ে আসছে যদি এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর খতমে নবুয়াতের ইজ্জতের হিফাজতের জন্য আর একটা বদরের দরকার হয় বাংলার আশেক রাসূলরা কে কোন দল করি দেখার দরকার নাই আমার নবীর জন্য আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য দরকার হলে আমরা গর্দান দিতে পারি কারা কারা রাজি আছো দুইটা হাত উঠায় আমার আল্লাহরে দেখা তাদের ইমানকে জাগ্রত করতে চাই ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে চাই কারণ মুসলমান ঘুমিয়ে গেলে চলবে না মুসলমান আওয়াজ দিতে হবে আমাদের আল্লাহ আমাদের
নবী এক আমাদের কাবা এক আমাদের কোরআন এক যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখতে চাই আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আজকে মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাইস চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন উপস্থিত আছেন আপনাদের এই মৌচাক ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সম্মানিত ব্যক্তিবর্গ স্টেজের ভিতরে উপস্থিত ভয়ের কোনো কারণ নাই একবারও কোনো নেতা নেত্রীর নাম নিতে বলবো না আমি যত সময় কথা বলবো আল্লাহু আকবার তাকবীর দিয়া আমার আল্লাহরে খুশি করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকবেন বাবা বলতে পারেন শরীয়তপুরি ভাই আল্লাহু আকবার পড়লে কি হবে আল্লাহ আকবার এত উচ্চ আওয়াজে দিবেন 2023 সালে এত উচ্চ আওয়াজে কখনো বলেন নাই আল্লাহু আকবার এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার মুসলমান যখন আল্লাহু আকবার বলে নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয় কথা বলেন ঠিক কি না অতএব মুসলমান মুসলমানদের প্রথম কেবলা ওই বাইতুল মাকদিস যারা দখল করতে চায় ওই ইসরায়েলদের কেবল চাই বাংলার মুসলমান আমরা যদি আসতে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি মুসলমানদের প্রথম কেবলা ওই বাইতুল মাকদিস আবার সেই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের কি আমার আল্লাহ দিয়া দিবে কারণ নাস্তিক আর মুরতাদ ওদের বোমা থাকতে পারে কামান থাকতে পারে আল্লাহু আকবারের সামনে এগুলা কুলায় না কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ কয়জন একসাথে বলেন কয়জন আমার আওয়ামী লীগের ভাইরা বলেন আমাদের আল্লাহ কয়জন আমার বিএনপির ভাইরা বলেন আমার আল্লাহ কয়জন অন্য দলের ভাইরা বলেন আমার আল্লাহ কয়জন রাজনৈতিকভাবে যে যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কোন দলের দালালি করতে আসি নাই আর প্রচলিত কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততাও নাই আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি একটা মেসেজ দিতে চাই ভাই আমার পরিচয় তো এটা না আমি আওয়ামী লীগের বড় লিডার এটা আমার বড় পরিচয় না আমি মনে করি আমার বড় পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না এখানে পাঁচ ভাই বয়ান শুনতে আসছেন পাঁচটা রাজনৈতিক দল করতে পারেন পাঁচ ভাই বয়ান শুনতে আসছেন পাঁচ পীরের মুরিদ হইতে পারেন কেউ তাবলিগে যাইতে পারেন কেউ চরমোনাই যাইতে পারেন কেউ সারসিনা যাইতে পারেন তবে আমাদের কোরআন কিন্তু এক কথা বলে ঠিক কি না বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে সরকারে দুআলম নবী আমার ঘোষণা করলেন আমার সাহাবীরা আমি নবী চিরদিন থাকবো না তবে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে ধরতে পারবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবে তোমরা পথভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এক নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর বিশ্ব নবীর সুন্নাহ অতএব এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কথা বলেন ঠিক কি না কারণ ঈমান ছাড়া আমাদের চার পয়সার দাম নাই আমি আপনাদের কাছে জানতে চাই জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি একসাথে বলেন জীবনের না ঈমানের কারণ ইমানের এত দাম আল্লাহর নবী এই রবিউল আউয়ালের চাঁদে নবীজির মিলাদুন নবী জন্ম মুবারক হয়েছে আবার এই রবিউল আউয়ালের চাঁদে রহমাতুল লিল আলামিনের ওফাতুন নবী হয়েছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন হে মুসাকের ভাইরা হে গাজীপুরের ভাইরা দিলের কানে কথাগুলো শুনে যান ইমান না থাকলে চার পয়সার তার কোনো দাম নাই আপনারা সবাই জানেন আল্লাহর নবী দুনিয়া আসার আগেই বাবা হারাইছে দুনিয়া আসার আগেই আব্দুল দুনিয়া থেকে বিদায় নিছে ছয় বছর বয়সে যখন বাবার কবর দেখতে গেছে বাবার কবর জিয়ারত কইরা মক্কা আসার পথে আবওয়া নামক জায়গার ভিতরে আসার পর মা আমিনাও দুনিয়া থেকে বিদায় নিছে রহমাতুল লিল আলামিন নবী আমার রেতিম হয়ে গেছে মাও নাই বাবাও নাই এখন তার দাদা আব্দুল মুত্তালিব নবীর দেখাশোনা করে 8 বছর যখন আল্লাহর নবীর বয়স দাদাও ইন্তেকাল হয়ে যায় দাদার লাশের পাশে বই 8 বছরের নবী আমার এ আশিকের রাসূল ভাইরা 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা চেহারাটা মলিন কইরা চোখের পানি দিয়া বুকটা বাসায় গো বাবা
পাহাড়ের নবী আমার চাচাদের চেহারার দিকে তাকায় হঠাৎ করে নবীর চাচা আবু তালেব নবীর গালের ভিতরে হাত দিয়ে বলে ও মুহাম্মদ আমি তোমার দুঃখ বুঝতে পারছি রে ভাতিজা দুনিয়া এইসব বাবার দেখো নাই বাবার কোলে উঠতে পারো নাই জীবনে একদিন বাবার জরা ধরতে পারো নাই বাবার কপালে একটা চুমু খাইতে পারো নাই ও মুহাম্মদ ছয় বছর বয়সে মারে হারাইছো তোমার দাদা তোমার দেখাশোনা করতো আজকে দাদারও হারাইছো রে মুহাম্মদ আমি আবু তালে বুঝতে পারছি তোমার মনে কত ব্যথা ও মুহাম্মদ আমি তোমার চাচা হিসেবে জানায় দিলাম আমি আবু তালেব যতদিন বাসব আমার জীবন দিয়া তোমারে ভালোবাসব আরো আসতে বলেন আবু তালেব ঈমান আনে নাই কিন্তু আমার নবীরে জীবন দিয়া ভালোবাসতে চায় ও আশিক রাসূল ভাইরা আমার দেশে তো আশিক রাসূলের অভাব নাই প্রশ্ন জুলুসের স্লোগান দেওয়া আশিকের অভাব নাই খিচুড়ি খাওয়া আশিকের অভাব নাই জিলাপি খাওয়া আশিকের অভাব নাই ওই খিচুড়ি খাওয়ার জিলাপি খাওয়া আশিক আমরা হইতে চাই না আশিক যদি হতে চাও খাপ্পাবের মতো হয়ে যাও খুবাইবের মতো হয়ে যাও হামজালার মতো হয়ে যাও দরকার হলে রক্ত দিব জীবন দিব শাহাদাত বরণ করব এরপর কোন নাস্তিকের সামনে মাথা নত করব না মাথা নত করব না রাজি আছেন না নাই আল কোরআনের আলো ইসলামের শত্রুরা নারে তাকবীর খারাপ লাগতেছে সময় মাত্র পাঁচ মিনিট দোকানপাট খালি হয়ে যাবে ময়দানে বসার জায়গাও পাবেন না ইনশা জিহাদি হুজুরের বয়ান যদি ময়দানে বৈশা শুনতে চান চেয়ারম্যানের চেহারা দেখতে চান ওলামাই কেরামের চেহারা দেখতে চান পাঁচ মিনিটের ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন আল্লাহু আকবার বলেন হে যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আবু তালেব বলে মুহাম্মদ তোমার চিন্তার কারণ নাই আমি তোমার জীবন দিয়া ভালোবাসব রে ভাতিজা আপনারা সিরাতুন নবী নবীর জীবন ইতিহাস পড়ে দেখবেন গো বাবা আবু তালেব আমার নবীরে এত ভালোবাসে আবু তালেব জীবিত থাকা অবস্থায় বেঈমানের আমার নবীর তেমন ক্ষতি করতে পারে নাই আবু তালেব বলতো আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকাও দিবা না আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত আহারে বিছানায় পড়ে গেছে রহমাতুল লিল আলামিন নবী আমার চাচার মাথার কাছে বইসা চোখের পানি দিয়া বলে ও চাচা সারাটা জীবন আমারে ভালোবাসলেন গো চাচা আমার বিবাহের মহরণাও আপনি দিলেন সব কিছু আপনি করে দিলেন গো চাচা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ও চাচা আপনার দিলের ভিতরে তো তাওহীদের বাণী নাই ঈমান নাই গো চাচা আপনি যদি বেঈমান হয়ে মরে যান আমি মুহাম্মদ আপনার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবীন ইমামুল মুরসালিন ও চাচা হাশরের ময়দানে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার ক্ষমতা রাখে না আদম নবীও কথা বলার সাহস রাখে না আপনারা সবাই জানেন গো বাবা হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ কহারিয়াতের রূপ ধারণ কইরা আমার আল্লাহ সেদিন ঘোষণা করবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে বল রাজত্বকার আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার সাহস রাখে না গো বাবা আদম নবীও বলবে আমি পারবো না নূহ নবীর কাছে যাও নূহ নবীও বলবে আমি পারবো না মাত্র অনলি ওয়ান পিস একজন নবী পাওয়া যাবে যিনি আল্লাহর সামনে দাঁড়াইয়া ওকালতি করতে থাকবে আর বলতে থাকবে মালিক রে আমার উম্মত গুনাহগার আমার উম্মতের রাইখা আমি নবী আসমানে যাই নাই অন্যান্য সব নবীর আসমানে গেছে এই রবিউল আউয়ালের চাঁদে তো নবী দুনিয়া থেকে বিদায় নিছে জিব্রাইল আয়েশা বলেন নবী গো আপনি কোন আসমানে থাকতে চান নাকি জান্নাতে যাইতে চান রহমাতুল লিল আলামিন নবী বলছে ও জিব্রাইল
যদি আসমানে চইলা যাই আমার উম্মতের কি হবে রে জিবরাইল আমি আমার উম্মতের রাইখা আমি আসমানে যাইব না আমার উম্মতের রাইখা আমি জান্নাতেও ঢুকব না রে জিবরাইল আমার ইন্তেকালের জন্য আমার জান কবজ করার অনুমতি চাও অনুমতি আমি দিতে পারি আমি অনুমতি দেওয়ার আগে আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার পরে আমার উম্মতের কে দেখা রাখবে আমার আল্লাহ জানা দেয় জিবরাইল রে আমার বন্ধুরে জানা দে আমার বন্ধুর ইন্তেকালের পরে তার উম্মতের জিম্মাদার অন্য কারো কাছে আমি দিব না আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জিম্মাদার হয়ে গেলাম জিম্মাদার হয়ে গেলাম ও গাজীপুরের বাইরা ও কালিয়াকুরের বাইরা ও মৌচাকের বাইরা দিলের কানে কথাগুলো শুনে যান গো বাবা যেই নবী উম্মতের জন্য এত পাগল এখনো পর্যন্ত ওই সোনার মুদি নাই সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে গো বাবা যারা প্রেম আর ভালোবাসা নিয়া এখনো রওজার পাশে সালাম দেয় গো বাবা ওই আশিকেরা নবীর সালামের জবাব নিজের কানে শুনতে পায় ও যুবক বাইরা রে আর একটা বার যদি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কোন নাস্তিক আর মুরতাদ আমার ওই নবীর শানে বেয়াদবি করে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে চেয়ারম্যানকে সাথে নিয়া ভাই চেয়ারম্যানকে সাথে নিয়া ওলামায়ে কেরামকে সাথে নিয়া ওই নাস্তিক যদি মৌসাক এলাকায় জন্ম নেয় মন্ত্রী মহোদয়কে সাথে নিয়া ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কারা কার রেডি আছেন হাত গুলা দেখায় দেন নাস্তিকের আস্তানা নাস্তিকের আস্তানা নারে তাকবীর খারাপ লাগে শেষ করে দিব চলবে চলবে কতক্ষণ সারা রাত সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন এটাই ঠিক আল্লাহু আকবার বলেন আমার পরে আসতেছেন শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের পাগল বক্তা যার বয়ান শুনলে ময়দানে কান্নার রোল পড়ে যায় কথা বলেন ঠিক কি না হে যুবক ভাই রাহাজি সাহেব বাবা জিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান রহমাতুল লিল আলামিন নবী আমার চাচার পাশে বৈসা বলে চাচা গো আমি মুহাম্মদ হাসরের ময়দানে আপনার কোন উপকার করতে পারবো না চাচা যদি শুধু আপনি একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণী যদি আপনি একবার স্বীকার করেন রাসূলুল্লাহ বলার দরকার নাই আপনি শুধু বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাও যদি বলে যান আমি মুহাম্মদ হাসরের ময়দানে আপনার সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব জান্নাতের ফয়সালা করে দিব ও চাচা আর যদি এই ঈমান আপনার ভিতরে না থাকে আমি আপনার ভাতিজা হইয়াও আপনার কোন উপকার করতে পারবো না তার মানে বোঝা যায় জীবনের চাইতে ঈমানের দাম বেশি কথা বলেন ঠিক কি না অতএব জীবনে যতদিন বাঁচব ওই নবীরে ভালোবাসব কত বেশি ভালোবাসব ওলামায়ে কেরাম আছে সভাপতি সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে এই ভরা মজলিসে আমি আপনাদের হাদিস শুনে যাই বানানো কোনো গল্প গুজব মনিরুল ইসলাম শরীয়তপুরি করে না বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন সরকারে দুআলম নবী আমার বলেন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসে আমরা এই মৌসাকের জমিন থেকে এই হাজার হাজার মুসলমান আমার যে কলিজার টুকরা যুবকেরা তারা রইছে এই বড় মজলিসে আমরা মালিকের দরবারে দরখাস্ত দিতে চাই 11 অক্টোবর 2023 সালে আল্লাহ আমরা আমাদের মায়ের চাইতে আমরা আমাদের বাবার চাইতে আমরা আমাদের ছেলের চাইতে আমরা আমাদের মেয়ের চাইতে এমনকি কলি
খাদিজার চাইতে নবীকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসার যদি আপনার দিলের ভিতরে না আসে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। আমার ফতোয়া না নবীর ফতোয়া। যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরাম আমাদের জন্য দেখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেই তরিকায় ভালোবাসতে আমরাও সেই তরিকায় ভালোবাসতে চাই, কথা বলে ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দেয়া যায়। এই বছর রমজানে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি এবং আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি একসাথে উমরার সফরে ছিলাম। যখন ওই উহুদের ময়দানে গেলাম, সেই জায়গা আমার নবীর দান্দান মুবারক শহীদ হইছে, সেই পাথরের ভিতরে সর্বপ্রথম আমার নবীর রক্ত লাগছে, সেই জায়গায় স্মৃতিস্বরূপ এখনো রঙের ছাপ লাগায় রেখে দিছে। ওই জায়গায় আল্লাহর নবীর দান্দান শহীদ হওয়ার পর নবী আমার বসেছিলেন হযরত আবু বকর আমার নবীর গাড়ির উপরে উঠে যখন পাহাড়ের উপরে চলে যায়, পাহাড়ের বিশাল আকৃতির একটা পাথর আমার নবীর জন্য দুই টুকরা হয়ে তোলার মতো নরম বিছানা হয়ে গেছে। আল্লাহু আকবার! কাফেরেরা চিনলি না আমার নবীরে, চিনলি না পাথর আমার নবীরে, চিনল তোরা চিনলি না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে গো বাবা, যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে একটা বিমান পেছন দিক থেকে যখন আঘাত করছে, আমার নবীর মাথার লোহার হেলমেটটা ভাঙিয়া আহারে দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন, নবী আমার বেউশ হয়ে জমিনে পড়ে গেছে। এই সুযোগে মুনাফিকেরা সংবাদ ছড়ায় দিছে, মুসলমানের নেতা, মুসলমানের নবী এই দুনিয়ায় নাই গো। যখন এই সংবাদ ছড়ায় দিছে, এখন আর সাহাবীদের তলোয়ার চড়ে না, আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচব? আমার নবী যদি না থাকে আমি কার জন্য তরবারি চালাইব গো বাবা? ও যুবক ভাইরা রে, যখন এই এলানটা দিয়া দিছে নবী শহীদ হয়ে গেছে, এই এলানটা দেওয়ার সাথে সাথে আহারে ময়দানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সংবাদ শুধু মদিনার ভিতরে ছিল না, ওই উহুদের ময়দান থেকে মসজিদে নববী 4 কিলোমিটার রাস্তা, উহুদের পাহাড় থেকে সোজা মসজিদ নববীর মিনারটা দেখা যায়। বাবে ওহুদ যেটাকে বলা হয়, নারে তাকবীর, নারে তাকবীর, জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন, নারে তাকবীর, সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাংলার লাখো কোটি যুবকদের প্রাণ প্রিয় বক্তা, শুধু বাংলাদেশ নয় ইন্টারন্যাশনাল ভাবে যার জনপ্রিয়তা আপনারা দেখেছেন আকাশচুম্বী। কয়েক গত সপ্তাহে যখন আমরা ওই ইন্ডিয়ার সফরে ছিলাম জিহাদি হুজুরের সাথে, আজকে যে জনসমুদ্র হয়েছে এই গাজীপুরের ময়দানে, এমন 4টা প্যান্ডেল এক একটা মাহফিল, আল্লাহু আকবার বলেন। এই জনস্রোত দেখে মন বলে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী ইনশাআল্লাহ কোরআনের পৃথিবী হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?